মানুষের ক্রিয়াকলাপ এত জটিল হয়ে গেছে ছোট ছোট ভাঙন ছিটকে দেবে এটাকে কিন্তু এটা এতটা বড়সড় ভাঙন কিন্তু এটা একটা সম্ভাবনা যখনই কোনো ভাঙন আসে সম্ভাবনাও থাকে তো সাপ এসে ঢুকে পড়েছে আপনার গর্তে আপনি তো গর্ত থেকে লাভ দিয়ে বেরোবেন যেভাবেই হোক কারণ আপনার জীবন নির্ভর করছে এর ওপর তাই এটাই সময় মানুষের সর্বোচ্চ গতির জন্য নিজেদেরকে প্রস্তুত করার প্রত্যেকের যে কাজেই যুক্ত থাকে না কেন পূর্ণ গতিতে থাকা ভীষণ জরুরি কারণ যেভাবে আমরা একদিন কাজকর্ম করছিলাম এই ছমাসে সেটা নাও কাজ করতে পারে কাজ নাও করতে পারে এই দেশ বৃহৎ শিল্প বা ব্যবসাগুলো ক্ষুদ্র শিল্প বা ব্যবসাগুলো স্বতন্ত্র ব্যবসা ব্যক্তিবিশেষ বা সংস্থাগুলো আমরা যেভাবে কাজ করছিলাম এতদিন যদি ভাঙনের মুখে এই বন্দিদশা খুব বেশি দিন চলে এমন অনেক কিছুই যেগুলোকে আমরা সাফল্যের হাতিয়ার হিসাবে ভাবতাম হয়তো অর্থহীন হয়ে যাবে আগামী ছ মাসে সেটা সম্ভব আমরা অতদূর দূর যাবো কি যাবো না সেটা তার আগেই সামলে নেব আমাদের আশা আমরা তার আগেই সামলে নেব কিন্তু এটা খুবই সম্ভব সে সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যাচ্ছে না কারণ কেউই আন্দাজ করতে পারছেন না চাইনিজ সায়েন্টিস্ট যারা এটা নিয়ে গবেষণা করছেন তারা বলছেন যে যে দূরত্ব ভাইরাস পার করতে পারে সেটা হলো তেরো ফিট দু মিটার নয় যেটা তারা শুরুতে বলেছিলেন এই বিশ্বে সাড়ে সাত কোটি মানুষের জন্য যথেষ্ট স্থান নেই সব জায়গায় তেরো ফুট দূরত্ব রেখে চলার মতো বেশিরভাগ বাড়ি পরিবারের চার পাঁচজন মানুষের মধ্যে তেরো ফুট দূরত্ব রেখে থাকার জন্যই যথেষ্ট নয় এখন আবার তারা বলছেন ধাতব জিনিসের ওপর এরা অনেক বেশি সময় বেঁচে থাকতে পারে আগে তারা বলেছিলেন বারো ঘন্টা এখন বলছেন বাহাত্তর ঘণ্টা পর্যন্ত এরা বাঁচতে পারে বিশেষত হাসপাতালে মেঝেতে দেখা গেছে যেখানে ভাইরাস সংক্রমিত রোগী আছে সেই হাসপাতালের মেঝে হল সংক্রমণের একবারে উর্বর জমি তো সব চিকিৎসাকর্মীরা সুট সুরক্ষা সরঞ্জাম চশমা এসব পড়ছেন কিন্তু মনে করা হচ্ছে তাদের জুতোই সব থেকে বেশি এই সংক্রমণ ছড়িয়ে দিচ্ছে বাইরের দুনিয়ায় কিন্তু তারা তাদের জুতো পাল্টাচ্ছেন না সাধারণত তারা জুতো পরেই থাকছেন অল্প কিছু মানুষ পাল্টাচ্ছেন বাকি সবাই পোশাক বদলাচ্ছেন ফেস মাস্ক অন্য সব কিছু বদলাচ্ছেন কিন্তু জুতোই সব কিছু বই নিয়ে যাচ্ছে এরকম নতুন নতুন তথ্য নিয়ে আসছেন ওরা কারণ এটা একটা নতুন জিনিস কেউই পরিষ্কার করে জানে না এটা আসলে কী তাই যত এই সব তথ্য আসছে তত বিভ্রান্তি তত ভয় তত আতঙ্ক সর্বত্র এটা কতদিন চলবে এটা এটাকে আমাদের সম্পূর্ণ ধ্বংস করে দেবে কি হতে চলেছে হ্যাঁ এটা নিশ্চিত যে আমরা যেভাবে ব্যবসা করছিলাম আমরা যেভাবে অনেক কিছু চালাচ্ছিলাম এর অনেকগুলো দিক হয়তো এটা কতদিন চলবে তার উপর নির্ভর করে শেষ হয়ে যেতে পারে আমরা যেভাবে জিনিসপত্রকে জেনেছি যা আমাদের সাফল্যের উপায় সেগুলো সব অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে তিন থেকে ছ মাসের মধ্যে এটার উপর নির্ভর করে যে এটা কত মানুষকে মারতে চলেছে এই মুহূর্তে যতদূর দূর জানি আমরা একটা জিনিসই আমরা নিশ্চিত করে জানি যে কিছু কিছু বাঘের এটা হয়েছে কিছু কুকুরের হয়েছে কিন্তু ওরা বলছেন অন্য কাউকে ছড়িয়ে দেওয়ার মতো যথেষ্ট সংক্রমণ এদের হয়নি এদের মৃদু সংক্রমণ হয়েছে সুতরাং প্রধানত মানুষই এর বাহক তো একটা একটা জিনিস আমরা নিশ্চিতভাবে জানি যে দূরত্ব বজায় রেখেই আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি এটাকে এই প্রজন্মের ছোটোখাটো একটা বিচ্ছুতিঝ রূপ দিয়ে একশো হাজার মানুষ খুব তুচ্ছ নয় কিন্তু যে আসন্ন বিপদের সম্ভাবনা রয়েছে তার নিরিখে একুশ হাজার একশো হাজার মানুষকে তুচ্ছ ধরা হচ্ছে আজকে পৃথিবীতে বলা যায় আজকের এই পরিস্থিতিতে তাই সাপটা গর্তে ঢুকে পড়েছে সবাইকে লাফিয়ে উঠতে হবে নিজেদের পূর্ণ সক্ষমতায় আপনাদের সবাইকে আপনাদের সবাইকে যে যেখানেই আছেন যাই করছেন নিজেদের জীবনে আপনাকে আপনার পূর্ণ সক্ষমতা দেখাতে হবে এটাই সময় এটাই আপনার জীবনের সেই সময় যখন আপনাকে আপনার সেরাটা দেখাতে হবে একজন মানুষ হিসাবে একজন চাকুরিজীবী হিসাবে যে চাকরি আমরা করছি যে ব্যবসা আমরা করছি আমাদের সেরাটা এখন প্রদর্শন করতে হবে কারণ সাপটা গর্তে বা ঢুকে এসেছে আপনি যদি লাফিয়ে না ওঠেন তাহলে এটা আপনার শেষ আমি চেষ্টা করছি একটা বিষণ্ন চিত্র আপনাদের দেখানোর এটাই বাস্তব যার মধ্যে আমরা বেঁচে আছি আমরা এর থেকে বিজয়ী হয়ে বেরিয়ে আসব পেছনে তাকাবো গর্বের সাথে যে আমরা এর থেকে কিভাবে বেরিয়ে না কি আমরা পেছনে ঘুরে দেখবো বিষণ্নতার সাথে ভীষণ দুঃখের সাথে যে আমরা কে আর কি হয়েছে আমাদের সাথে এটা শুধু নির্ভর করে কতটুকু দূরত্ব আমরা বজায় রাখছি তার উপর Terrafoot.